এখানে ফুটপাতে হাঁটার একটা রিস্ক হলো মোবাইলটা কেড়ে নিজের মনে করে ওরা নিয়ে যাইতে পারে দুই একজন। বৃষ্টি জোরে সরে আসা শুরু হয়েছে, আমি একদিক দিয়ে ঢুকে যেতে হবে। তবে এখানের মানুষ বেশিরভাগে ভালো, যেমন একটু আগে দাঁড়ায় ওই যে আমি নতুন নোট খুঁজতেছিলাম, তো যারা ডলার ক্রয় বিক্রয় করে ওদের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বললাম, খুবই সুন্দর করে কথা বলছে, মনে হয় একদম পরিচিত বন্ধুর মতো কেউ। আমি একটু হাঁটতে বের হইলাম, তাও বৃষ্টির জন্য মনে হয় একটু আরামসে হাঁটতে পারবো না। আপনারা এখানকার ফুটপাত দেখতেছেন, সিয়েরা লিওন নিয়ে অনেক ভিডিও করলাম, শেষের ভিডিওটা এখানকার ফুটপাতকে নিয়েই করতেছি। এ জুতা দেখলে তো আমার কিনতে ইচ্ছা করে। বৃষ্টি আসতে আসতেছে করে এখনো আসতেছে না, কিন্তু অনেক বড় বড় ফোঁটা পড়তেছে। এই এবার চলে আসছে, এখন আমি কোথায় দিয়ে ঢুকবো? এ একদম জায়গা মতো এসে দাঁড়ায় থাকতে হবে এখন। এবার একদম বৃষ্টি শুরু হয়েছে। ফুটপাতের মধ্যে একটা ছাতা, ওই ছাতার নিচে অনেকগুলো মানুষ গাদা গাদি করে দাঁড়াইলাম বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। জোরে সরে বৃষ্টি আসা শুরু হয়েছে, আল্লাহ মাহবুব জানে আমি কতক্ষণের জন্য আটকা পড়ে গেলাম। জাস্ট এখানকার বৃষ্টিতে শহরটা আপনাদেরকে একটু দেখাই, এখানকার গাড়ি রাস্তাঘাট, বৃষ্টিতে জনজীবনের অবস্থা। চমৎকার রোদ ছিল, রোদের মধ্যেই আমি হাঁটা শুরু করছিলাম, কিন্তু ফুটপাতে সবাই ছাতার মধ্যেই দাঁড়ায় গেছে। তো আমি হাঁটতেছি, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করে। সাধারণত এরকম লোকাল এরিয়াতে আমাদের আসা নিষেধ, তো খুবই সাবধানতার সাথে আমি হাঁটতেছি। ব্যাগ, মানি ব্যাগ আনি নাই, পকেট সব সব কিছুর দিকে আমার চোখ। ও অনেক ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান ডিএসএলআর ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে এবং ছবি তোলার জন্য মানুষদেরকে বলতেছে। আমাদের দেশে ক্যামেরাম্যান থাকে বিচে বা ট্যুরিস্ট প্লেসগুলোতে, এখানে শহরের মানে ক্রাউডেড জায়গায় ওরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। তো আপনারা ফ্রি টাউনের ফুটপাত দেখতেছেন, এখানে সব কিছু নিয়েই ওরা দাঁড়িয়ে আছে, জুতা থেকে শুরু করে ওড়না, মেয়েদের ছোট জামা, পুরুষদের বড় জামা, সব কিছুই তারা বিক্রি করতেছে। তো বাংলাদেশের মতো এই এলাকাটাও দখলযুক্ত ফুটপাত বলা যায়, সবজি বিক্রি করতেছে এখানে, ফলমূল সব কিছুই। আমি আসলে প্রচণ্ড ভয়ের মধ্যে আছি। রাস্তা ডিভাইডারের উপরে দাঁড়ায় আছি, এটা হলো একটা বাজার। এটা হলো একদমই কাঁচা বাজার, আমি এটার ভিতরে ঢোকার সাহসও আমি করব না। এখানে মাথায় করা সবজি শাক বিক্রি করতেছে, মানে বাজারের ভিতরেও যেরকম সবজি টবজি বিক্রি করতেছে, এরা মাথায় করেও বিক্রি করতেছে। জিনিসপত্রের দাম অনেক বেশি, এখানে অনেক বেশি। ওইদিকে ভাগ ভাগ করে মুরগির মাংস বিক্রি করতেছে। এই আবার এবার ধরা খাইলাম, এবার একদমই ধরা খাইছি। ছোট্ট একটা ছাতার নিচে দাঁড়ায় আছি অনেকগুলো মানুষ, মানে ভালো করে ধরা খাইছি। এবার এতক্ষণ বৃষ্টি আসে বৃষ্টি যায়, এবার এমন সময় বৃষ্টি আসতে যে যাওয়ার জায়গায় পাই নাই। সমস্যা হলো এখানে বৃষ্টি শুরু হলে দু তিন ঘন্টা টানা বৃষ্টি থাকে, আল্লাহ মাহবুব জানে আমি এখানে একদম আটকা পড়ে গেছি কিনা। একটা এই যে একটা ছোট্ট খাতার নিচে চার পাঁচজন আটকা পড়ে আছে, আধা ঘন্টা ধরে সেম জায়গায় আটকায় আছি।
মানুষজন নড়তে ফিরতে পারতেছে না, একদম একদম কি পাতা পায় পড়ে আছে। আল্লাহ জানে বৃষ্টি কখন থামবে, আমার শরীরের অর্ধেকটা ভিজে গেছে। What is the name of this fish? No, no, name. Who's the fish name? What is the name? Largusa. Largusa? Yeah, Largusa. Barguza, okay. 900. হালকা বৃষ্টি কমার পর এখন আরেক জায়গায় এসে দাঁড়াইলাম, একদম ওই চিপাই থেকে পুরোটাই ভিজে গেছে, একদম শুধু মাথাটা বাদে পুরো শরীরই ভিজে গেছে। মানে এখানে বৃষ্টি আসা শুরু হলে হঠাৎ করে একদম বৃষ্টি আসে অনেক। এখন কি অবস্থা বৃষ্টিতে, একদম খুবই ভয়ঙ্কর অবস্থা। বৃষ্টি অনেকটাই কমে গেছে, এখন আমি ওই পাড়ে যাবো কীভাবে, অনেক পানি ইয়ে হইতেছে। গাজর বিক্রি করতেছে একজনে, একদম বৃষ্টিতে সব কিছু লন্ডভন্ড, মানে সব কিছু ডিসঅর্গানাইজড হয়ে গেছে। এখনও বৃষ্টি হইতেছে কিন্তু আর এক জায়গায় কতক্ষণ আটকে থাকা যায়। এখানে একটা ডামি, এখানে খুব ডামি ইউজ করে এরা। এ ভাই মারিস না, মারিস। ফুটপাত দেখার শখ মিটে গেছে আমার, এখন আমি ফেরত যাব। 10-15 মিনিট লাগবে হেঁটে যাইতে আমার বাসা পর্যন্ত, প্রচণ্ড ক্ষুধাও লাগছে। সিয়েরা লিওনের বৃষ্টি নিয়ে আরেকটা ভিডিও দিয়েছিলাম, এখানে অনেক বৃষ্টি হয়, অনেক বৃষ্টি হয় সিয়েরা লিওনে, বিশেষ করে ফ্রি টাউনে। যেমন এদের সিয়েরা লিওনের অন্যান্য এলাকাগুলোতে সামার কিন্তু শুরু হয়ে গেছে, মানে প্রচণ্ড গরম রোদ, কিন্তু ফ্রি টাউনে এখনও অনেক বৃষ্টি হচ্ছে, যেটা আপনারা দেখলেন এতক্ষণ। এবং দেখেন এখানে বৃষ্টি হলে ফুটপাতে মানুষের অবস্থাটা ভয়াবহ রকমের খারাপ হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টি আবার আসছে।